সবাই খুব অপেক্ষায় আছে, এখানে দুজন বসে গেছে, ফ্যামিলি বসে। এটা রেসারে দেওয়া যাবে না। আচ্ছা, এটা ড্রাই হয়ে যায় এবং রেসার জ্যাম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, আবারও চলে আসছি মোটো ডকে। আর মোটো ডক মানেই হচ্ছে আনকমন কিছু, ইউনিক কিছু এবং গঠনমূলক কিছু। তো মোটো ডকের লোকেশনটা হচ্ছে তেজগা, বিজি প্রেসের খুবই কাছে, তাছাড়া ফনিক্স টাওয়ার বা ফিনিক্স টাওয়ার, আমরা সচরাচর এটারে কি বলে থাকি, ফনিক্স টাওয়ার, ফনিক্স টাওয়ার, ফনিক্স টাওয়ার বলি, যাই হোক। তো ফনিক্স টাওয়ার বা ফিনিক্স টাওয়ারের অপোজিটে হচ্ছে মোটো ডক, আর তাদের গুগল ম্যাপে সহজে কিন্তু আসা যায়, মোটো ডক লিখে সার্চ করলে কিন্তু চলে আসে। তাছাড়া মোটো ডক যদি আপনাদের গুগল ম্যাপে সার্চ করতে কষ্ট হয়, তাহলে ওই যে ফনিক্স বা ফিনিক্স টাওয়ার লিখে সার্চ করুন, দেখবেন চলে আসে। এই টাওয়ারের উল্টা দিকে হচ্ছে মোটো ডক। তো আজকে সাহেব ভাই আমাদের ওই যে কি যেন ব্যাকচেসিস বুশ বেয়ারিং আর রেসার, রেসার এগুলো আমরা মানে পিটাপিটি ছাড়া, হয়তো বা দুই একটা ক্ষেত্রে খুব বেশি চটলা থাকলে পিটাপিটি লাগতে পারে, খুব বেশি চটলা থাকলে, আদারওয়াইজ হ্যামারিং এ খুব একটা যাওয়ার ইয়া নাই। হ্যামারিং এ যাওয়া যাবে না, যাওয়া যাবে না, মানে গাইডলাইন সেটা বলে না, বলেই না হ্যামারিং এ যাওয়া যাবে না। কারণ প্রথম কথা হচ্ছে কি, হ্যামারিং যদি করেন আপনি হয় ওইটা চেসিস ইমপ্যাক্ট করবে, নয়তো হয় বল রেসার কিংবা বেয়ারিং ইমপ্যাক্ট করবে। এখন ইমপ্যাক্ট করে আর কি, একটা টোকা দেওয়া আর আস্তে আস্তে প্রেসার দেওয়ার মধ্যে অনেক বড় পার্থক্য হয়। যদি কেউ এটা এই বাড়ি দিয়ে লাগায় তাহলে ওখানে ক্ষতি হবেই। খোলার ক্ষেত্রে সামটাইমস হ্যামারিং হতে পারে, যেহেতু জ্যাম হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়, অনেকগুলো কাহিনী ঘটে বাংলাদেশের এনভায়রনমেন্ট অনুযায়ী, নয়া কাদা থাকে, অনেক কিছু থাকে, লো মেইনটেন্স এর কারণে তার মধ্যে মানুষের পারসেপশন হচ্ছে কি 10,000-15,000 কিলোর আগে তো মাস্টার সার্ভিসিং করা লাগে না, এরকম একটা পারসেপশন আমারও ছিল। এখন আমি খুলে বলদ হয়ে যাই, সমস্ত কিছু ড্রাই হয়ে যাচ্ছে, সিজ হয়ে যাচ্ছে, তখন বাইরে হয়তো খোলা যেতে পারে। লাগানোর ক্ষেত্রে এখানে কম্প্রোমাইজের কোনো জায়গা নাই আসলে, এটাকে একদম ম্যানুয়াল অনুযায়ী লাগাতে হবে। যদি ম্যানুয়াল না হয় তখন অল্টারনেটিভ অনেকগুলো ওয়ে আছে, আপনি দেখেছেন আমরা হিট দিয়ে বেয়ারিংটা বসিয়েছি, এটা কিন্তু আমরা পুলারেও লাগাই। তো এইভাবে যদি লাগাই জিনিসগুলো অনেক বেশি লাস্টিং করে, পারফেক্টলি কাজ করে। বুঝতে পারছি। তো ঠিক আছে, চলেন চেসিস বুশের কাছে যাই, তারপরে বলডেসার এদিকে যাই, দেখি সাহেব ভাই আজকে কি দেখায় মোটো ডকে। হ্যাঁ, ম্যাজিক লাগাই দিব। এটা হচ্ছে একটা ব্যাক চেসিস, এটা হচ্ছে কিসের ভাই? এটা জিক্সার, জিক্সার কোনটা, পুরানটা, ডুয়েলটন, ডুয়েলটন। আচ্ছা, ডুয়েলটনের ব্যাক চেসিস, এটার মধ্যে ব্যাক চেসিস বুশ পরিবর্তন করবে, খুলবে আর কি। এখন খুলতে গেলে আমরা সচরাচর যা দেখি সেটা হচ্ছে হাতুড়ি দিয়ে পিটায়া, তারপরে হচ্ছে এই ব্যাক চেসিস বুশ আউট করে। কিন্তু এইখানে সাইবার, এখানে দেখতেছি সাইবে পোলার ইউজ করতেছে, মানে এখানে কোনো শব্দ হবে না, আওয়াজ ছাড়া কাজ হবে। আচ্ছা, পোলার ব্যবহার করলে তো আপনার সময় অত লাগে, অনেক সময় লাগে এবং দুইজন মানুষ লাগে, সময়টা নষ্ট করেন কেন এরকম? একটাই কারণ হচ্ছে কি, যদি আপনি এখান দিয়ে বের করে মারেন রড দিয়ে, সচরাচর করে স্ক্রুড্রাইভার দিয়ে করে, তো এটার একটা খাজ আছে চারপাশে, হ্যাঁ একটা লিমিট আছে, ওই বডিতে অনেক স্ক্র্যাচ পড়ে, অনেক দাগ পড়ে, এবং বারবার যদি এটা হতে থাকে তখন এটার উপর একটা হ্যাম্পার হয় বিগ টাইম। ওয়ান টু, মাঝে মাঝে এটা করতে যে দেখা যায় যে এই এটার উপরে ইম্প্যাক্ট হচ্ছে, এটাও হার্মফুল। আচ্ছা, তো এটা করতে যে আসলে যে মায়া করে খোলা আর কি, নিয়মটাই এইভাবে খোলা, আমরা ডিফারেন্ট ভাবে খুলি আমাদের দেশে, তো আমরা ওইদিকে যেতেই চাই না, সময় লাগলে লাগলো, কিছু করার নাই। আচ্ছা, কাস্টমারও রেডি আছে এবং হ্যাপি হয় তারা। আচ্ছা আচ্ছা, তো দেখা যাক আমাদের এই পাইপটা তো এখন কাজ হয় কিনা, তাহলে আমরা বেঁচে যাই, অনেকগুলো ঝামেলা কমে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমার কাছেও খুবই একটা বেরেছে, বের হয়ে গেছে মনে হয় নাকি, এটা সুইচ করা ভেঙে গেছে, ও ব্যাক চেসিস বুশ ভেঙে গেছে, ও আচ্ছা, এটা তো পুরো জংটং কইরা একদম, আরে এটা সুইচ করা দেখি, আমি তো ওরে সর্বনা, সেটা মানে জং কইরা, আপনি ভিতরে হাত দিলে বুঝবেন কি পরিমাণ কেটে বের হইছে, দেখেন আস্তে আস্তে অনেক ধার, ওরে আসলে তো অনেক, এটা তো বডির সাথে একদম লেগে গেছে, লেগে গেছে। এখন এই জিনিসগুলো আমার পুলার একটার পর একটা নষ্ট করছে অনবরত। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আমরা আরেকবার টেনে বের করার চেষ্টা করব, যদি না বের হয় তখন আমাদের হ্যামারিং করা ছাড়া উপায় নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, ওই যেটাকে বলে জ্যাসা দেশ ওইসব ভেদ, ভাঙা অংশটা যেটা ভেতরে লেগে আছে ওইটার বাইর করার এটা হচ্ছে সর্বশেষ ট্রাই।
ভদ্রভাবে ট্রাই আর কি সর্বশেষ, তারপর অভদ্র হয়ে যাবে, এরপর অভদ্র হইতে হবে। মন হয় না হবে, আমার মন বলতেছে মন করতেছে হবে না, আমার এই পুলারটাও শেষ দুঃখে। কিরে হয়ে গেছে নাকি বাবা? মন খারাপ, সকালবেলা নাকি ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে অনেক, তাই? হ্যাঁ, শীতের দিন তো ঝগড়ার কথা না, কিন্তু হচ্ছে তো। আর এই ফাঁকে যেটা খুলছে ওইটার একটু দেখাই, এই দেখেন ওইটার অবস্থা একদম পুরো দেনা তেনা হয়ে গেছে। আচ্ছা এবারে এইটারে দেখি কি করে, এটা মনে হচ্ছে খুলে যাবে, মনে হয় ভদ্রভাবে বেরে আসবে মনে হচ্ছে। আ চলে আসছে, চলে ওয়ান টাইম শট, এটা খুব ইজিলি সুন্দরভাবে চলে আসছে। আচ্ছা এটা খোল, বের কর, এরপরে হাতে ওয়ান টাইম শট, দারুন, এটা খুব কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন, এটা খুব দারুণ ভাবে খুলছে। না আমার আমার ওয়ার্কশপে সব পুলারি সম্পর্কে ওই আসলে সবচেয়ে বেশি জ্ঞাত। আচ্ছা তাহলে ওর নাম রাখা দেন পুলার বাদল, আসল পরপরি তো আসলে ও ছিল একটা আকিকা করান এই হচ্ছে ওই ব্যাকটেজটা, এটার অবস্থাও কিন্তু শেষ, এই যে ভিতরের যা আছে সব কইলা হয়ে গেছে, কতগুলো পড়ছে ডান, এই যে বাইরে গেছে, খুবই শক্তভক্ত জিনিস কিন্তু বেরোয়ে গেছে, তার মানে এটা একবারে শেষ। আর এটা হচ্ছে পুরানটা, এটার তো একবারে পুরো বর্ডারই ভেঙে গেছিল এমন অবস্থা হয়েছে। এই ভাই ঠিক আছে, এইটার বর্ডারটা ঠিক আছে, পরে যেটা খুলছে পরেরটা হচ্ছে কিন্তু এইটা, এই দুই পাশে বর্ডার ঠিক আছে, কিন্তু প্রথমে যেটা খুলছিল ওইটার অবস্থা এটার সাথে আরো খারাপ ছিল, এটার বর্ডার সহকারে ভাঙে চলে আসছে, ভয়াবহ অবস্থা, আসলে খুবই ভয়াবহ অবস্থা। চেসিস বুশের কাজ কিন্তু এখনো শেষ হয় নাই, এটা রিপ্লেস করা হবে কিছুক্ষণের মধ্যেই, তার আগে আর তারপর তার আগে আরেকটা কাজ দেখে আসি। মানে সাহেব ভাই যে কি পাগলামি শুরু করছে আল্লাহ জানে, কারণ হাতে এটা কি ভাই, এটা হচ্ছে টিপু সুলতান ক্যাপ্টেন প্ল্যানেটের ছুরি, এটা সবচেয়ে এফেক্টিভ, এটা দিয়ে আমরা যখন করি, হ্যাঁ শুরু করে দেন, হ্যাঁ করি তখন সে ফার্মলি বের হয়, এবং এই একটা কাজে আমরা হাতুড়ি ব্যবহার করছি, এটা কোনো অল্টারনেট নাই। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, সবাই খুব অপেক্ষায় আছে, এখানে দুজন বসে গেছে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছে, কোন জায়গায় আছে বাইরে হয় না, এই বাইরেতেছে 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 এই কারণে আসলে একদমই পরিষ্কার করা হয়েছে, আর নতুন বল রেসার সেট অলরেডি নিয়ে আসছে, এ হচ্ছে নতুন বল রেসারের একটা অংশ। মনির এটা শুরু করি, এটা কি অরিজিনালটা, অরিজিনালটা এটা তো আর হাঙ্কেটা লাগানো যায় না, হাঙ্কের অরিজিনাল, ও এটা কি হাঙ্কেটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, হাইড করে কিছু নাই, এটা হাঙ্কেটা, এটা এটারটা লাগাচ্ছি না, দ্যাট ইজ এক্সপেন্সিভ, আচ্ছা, এন্ড প্রিটি আননেসেসারি, আচ্ছা হাঙ্কেটা সুন্দর মতো কাজ চলে, আমি 2021 এও লাগাইছি, মানে একই জিনিস, একই, আচ্ছা আচ্ছা, অনেক দাগ পড়ে যায়, আর ওই যে এলোমেলো ভাবে বসে, এলোমেলো ভাবে বসে, দুদিন পরে এসে আমাদের কাছে বলে জিম ব্যালেন্স মনে হচ্ছে, আজেবাজে অবস্থা, আচ্ছা আচ্ছা, ফার্মলি বসে,
দেখেন ভাই আবার কালকে ছুটি কাটাইছে তো আইমনি তুমি কইছিলে কালকে হন্ডা লাভার না না এক তারিখে কি করছে জানি আমরা তুমি কি আত্মীয় টাত্মীয় বাসায় ছিল না কি দারুন ভাবে বসে গেল একদম খুব পারফেক্টলি বসে পারফেক্টলি বসে হ্যাঁ সেটাই আর কি এবার হচ্ছে কি নিচে টানা ভাই আমি সারপ্রাইজ আমি আসলে কখনো দেখি নাই তো এই কারণে এটা আমার কাছে একেবারে নতুন লাগতেছে আরকি রেগুলার যে সমস্ত সার্ভিস সেন্টারে আমরা কাজকর্ম করতে দেখি তারা তো এই মেথড ইউজ করে সব পিটায় বসায় টুক 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 করে টুক 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 পিটায় বসায় আপনি কিভাবে হাতুড়ি দিয়ে বাইরে 1 মিলিমিটার নিচে নামাবেন হয় এইটাতে বাইরে দিতে হবে নাহলে এটাকে বাইরে বাইরে ট্যামা বানাইতে হবে এই 1 মিলিমিটার অবশ্যই একটা চিন্তার বিষয় অবশ্যই অবশ্যই নয়তো সে খেলবে না ঠিক থাকবে না অসম্ভব খুলে ফেলা ভাই এটা একটু দেখাইতে বাধ্য হইতেছি এটার কারণ হচ্ছে জাস্ট খালি গ্রিজিং এর কারণে জি তো এটারে উত্তম রূপে গ্রিজ করা হয়েছে এবং কি গ্রিজ করা হয়েছে সেটাই হচ্ছে ইন্টারেস্টিং এর জায়গা এবং মানে একটু বোঝার জায়গা আর কি সেটা হচ্ছে এটা হচ্ছে এই গ্রিজটা ব্যবহার করছে এটা কি গ্রিজ বলে ভাই এটা সিনথেটিক হ্যাঁ সিনথেটিক গ্রিজ রাইট এটা তো ওভার ব্যয়বহুল বাজারে বাজারে অ্যাভেইলেবল বাজারে অ্যাভেইলেবল কিন্তু কিন্তু একটু ব্যয়বহুল না ভাই একটু ব্যয়বহুল এগুলোর থেকে অনেক অনেক বেশি ব্যয়বহুল ডাবল প্রায় না আচ্ছা এগুলো 150 টাকা হ্যাঁ আচ্ছা এগুলো হলো 350 400 আমরা 7-8 হাজারে খুলে দেখছি ঠিকঠাক 9 হাজারে খুলে দেখছি গ্রিজ ঠিক থাকে তো 9 হাজারে একটা বাইকে মাস্টার সার্ভিসিং আবার লাগে আসলে অনেক কিছুই মেইনটেইন করে সাইফ ভাই যেটা দেখি আর কি এত কিছু মেইনটেইনের ফসলই হচ্ছে কিন্তু একটা গুড সার্ভিসিং নাকি ভাই জি অবশ্যই এটা যে দেখানোর জন্য এটা উপরে যে উঠাই রাখে এটা ইউজ করা হয় না ও এটা এখানে মেহমান বানায় রেখে দিয়েছে হ্যাঁ এটা লাগানোই নিষেধ কোনো কিছুতেই লাগাই না ওকে এবারে চলে আসছে হচ্ছে ব্যাক চেসিসের কাছে ব্যাক চেসিস বুশ নতুন গুলো আনা হয়ে গেছে এই হচ্ছে নতুন বুশ এগুলা একদমই নতুন একটু পুরান পুরান দেখা যাচ্ছে কারণ গ্রিজ অলরেডি ভরাই ফেলছে হ্যাঁ গ্রিজ ভরাই ফেলছে উপরে ভেতরে যা আছে এগুলো তো ভাই সিনথেটিক গ্রিজ দিছে জি 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 হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ওই ডালটা গ্রিজ বাদ আচ্ছা আগে হচ্ছে হ্যাঁ ওইটা তো ডালটার মতো দেখতে ডালটার মতোই লাগে এখানে যদি আপনি এখন হ্যামারিং করেন হ্যামার একটা ইমপ্যাক্ট হয় রাইট রাইট ইমপ্যাক্ট হলে এটার ভিতরে তো আপনি দেখেছেন বেয়ারিং আছে লম্বা লম্বা তো ওগুলাও ইমপ্যাক্ট করে তখন ওইটা নষ্ট হয় এটা যখন আপনি দিবেন তখন সে আস্তে আস্তে করে প্রেসারটা বাড়ায় সো ইমপ্যাক্ট ওইটার মতো হয় না এটা আসলে এত যত্ন সহকারে ইনস্টল করা হচ্ছে এই যে একদম পুরা স্মুথ ভাবে চলে যাচ্ছে কোনো ধরনের পিটাপিটি এদিক সেদিক একটু বেশি গেল কিনা এই ধরনের কোনো কিছু না ঝামেলা নাই তো টাইট দিচ্ছে সরি আর সুন্দরভাবে চলে যাচ্ছে এই কাজে মোট 3 জন দাঁড়ায় গেছে রবিন ভাই আর ইয়ারে মনে হচ্ছে সাইবারে মনে হচ্ছে কি যেন শপথ দিয়েছে না নরমালি নরমালি আমি থাকি না ধারাবাহিক ধারাবাহিক শুনছি আমার কি কত সুন্দর ভাবে ব্যাক চেসিস বসানো হয়ে গেল আসলে এগুলার তো আমরা রেগুলার দেখি কি হাতুড়িতে পিটায় বসায় কিন্তু এটা আমি দেখছি একমাত্র সাই ভাইয়ের এখানেই সাই ভাই এত যত্ন নিয়ে সময় নিয়ে এইভাবে ইনস্টল করে আর বাদল আমরা এখন পর্যন্ত কোনো বুশ কি হাতুড়িতে পিটে বসাইছি ওয়ার্কশপ খোলার পর থেকে একটাও বসান নাই আমাদের অন্ধকার যুগেও করি নাই খোলা হয়েছে হ্যাঁ খোলা হয়েছে পিটে দুই একটা সিল যেগুলো হয়েছে হ্যাঁ কিন্তু একটা বসাইনি আমরা হাতুড়িতে এখানেও কি আপনারা ওই যে ওই সিনথেটিক গ্রিজ দিচ্ছেন জি সিনথেটিক আচ্ছা আচ্ছা ওই ডালটা বাদ অনেক দিন টেকে অনেক দিন টেকে ওই ডালটা এখন পরোটা পরোটা মানুষ ভাজে না
কোয়ালিটিও মানে বাজে না ভাই, মানে আপনি যেভাবে কোয়ালিটি মেইনটেইন করেন এটা আসলে আমাদের এই বাইকটা তো এটা ওটা রেসার বসিয়েছে গতকালকে রাইট, আপনি কি রেসার বসানোর সময় দেখেছেন ওটা কি হ্যামারিং করেছে নাকি পুলার দিয়ে বসিয়েছে? কেন এলাও করেন এটা? এটা হ্যামারিং করার জিনিস না, ওই যে উনি শোরুম থেকে কাজটা করিয়েছে। আচ্ছা আচ্ছা, শোরুমে তো হ্যামার দিয়ে করে। আচ্ছা, অথচ সুজুকির ম্যানুয়ালে এইটা বসানোর জন্য যে টুল তার পার্ট নাম্বারও দেওয়া আছে যে ওইটা দিয়ে বসাইতে হবে, এবং এটা হাতুড়ি না, এটা স্পেসিফিক একটা ইনস্টলার। আচ্ছা, এগুলো দুঃখজনক, ও যে বসাইছে হ্যামার আমি শিওর 1 মিলিমিটার ভিতরে ঢুকে নাই, কিংবা যদি বাইরেও থাকে যখন আপনি বাইরাবেন বল রেসারের উপরে তখন তো বল রেসারের জন্য ক্ষতিকর, দ্যাটস ফর শিওর, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ না। আসলে আপনি ঠিকই বলছেন, আমাদের দেশের অফিসিয়াল যে সার্ভিস সেন্টার গুলো ওগুলোতেও কিন্তু মানে তাদের অ্যাকচুয়াল ম্যানুয়ালে যে ল্যাঙ্গুয়েজ মেইনটেইন করে না, মেইনটেইন করে না, কেন তত তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, শিডিউল আছে, অ্যাপ্লাই তো হবে, অমুক জিনিস তমুক জিনিস, দোষ কার বাইকারের, আপনি কিন্তু রেসার ভাঙা চোর রাস্তা দিয়ে চালান, ওখানে যে সে যদি আরাম না পায় তাহলে কোথায় গিয়ে আরাম পাবে? আরাম পাবে রাইট, তাই না? আমরা শ্বশুর বাড়িতে যে আরাম খুঁজাম, শ্বশুর বাড়ির যদি আমাদেরকে পিটায় পিটায় যাব তাহলে তো জামাইর ভাত নাই। একটা জিনিস কি, মোটো ডকের কাজের যে কৌশল, এই কৌশলটা আমাকে ব্যাপকভাবে আলোড়িত করে, আকর্ষণ করে, কারণ কি আমাদের দেশে মোটর সাইকেলের আর কোনো ওয়ার্কশপে এই কৌশলে এই পদ্ধতিতে কাজকর্ম করা হয় না বললেই চলে। এই যে মনে করেন ব্যাক চেসিস বুশটা খুললো, তারপরে আবার লাগালো, তারপরে হচ্ছে বল্ড সেটারে আবার খুললো, আবার লাগালো, মানে কী কী স্টেপগুলো তারা ফলো করে, এই স্টেপগুলাই হচ্ছে এক্সক্লুসিভ। তো এদিক থেকে আমি অবশ্যই বলবো যে মোটো ডক আমাদের দেশের মধ্যে বর্তমানে সেরা একটা মোটরসাইকেল সার্ভিস সেন্টার, তারা যে সমস্ত টুলস এনেছে এবং সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করেছে, এটি সত্যি খুবই খুবই অসাধারণ, কিন্তু খুবই অসাধারণ। তো যাই হোক, আজকের মতো এই ব্লগ শেষ করে দিচ্ছি, সামনে আবারও কথা হবে অন্য দিন অন্য কোনো বিষয়বস্তু নিয়ে, হতে পারে ইন্টারেস্টিং, হতে পারে পানসা, হতে পারে তিতা। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।